রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিআই চিত্তার মাধ্যম দিয়ে কি আজ আপনি এবং আমি কোনো মানুষকে ভয় প্রদর্শন করতে পারব? অথবা কুতুবে আরবা অথবা অন্যান্য যে সমস্ত গ্রন্থ রয়েছে ধর্মের নামে মুসলমান সমাজের মাঝে, এর উত্তরে 7 নম্বর সূরা আল আরাফ এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলেন যে একটি কিতাব নাজিল করা হয়েছে তোমার দিকে, এ বিষয়ে তোমার মনে কোনো কুণ্ঠা যেন না জাগে, কুণ্ঠা জাগা উচিত নয়। লিতুনজিরা বিহি, এরই মাধ্যম দিয়ে ভয় প্রদর্শন করতে হবে। ওয়া যিকরা আলিল মুমিনিন, মুমিন যারা তাদের জন্য উপদেশের গ্রন্থ এটি। রাসুলে কারিম যখন মানুষের মাঝে কোরআনের মাধ্যম দিয়ে ভয় প্রদর্শন করেছেন, তাহলে আপনি এবং আমি কেন ওইসব লোকদের পিছনে যাব যারা মানবরচিত গ্রন্থের মাধ্যম দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে? মানবরচিত গ্রন্থের, মানবরচিত আইনের, মানবরচিত থিওরির এবং মানবরচিত মতবাদের মাধ্যম দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, ভীতি প্রদর্শন করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, এরই মাধ্যম দিয়ে এই গ্রন্থ, একটি গ্রন্থ বিহি, এই একটি গ্রন্থের মাধ্যম দিয়ে মানুষকে সতর্ক করতে হবে, মানুষকে ভয় প্রদর্শন করতে হবে। তো রাসুল যখন চিরকাল কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে ভয় প্রদর্শন করেছেন, আল্লাহ তাআলা যেসব শাস্তি সেসব শাস্তির ব্যাপারে কোরআনের মাধ্যম দিয়ে বলেছেন। আবার 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়ামা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ লিতুনজিরা বিহি। আর এখানে ফাযাক্কির বিল কোরআন, আল্লাহ বলেন আমি খুব ভালো করে জানি মানুষেরা যা কিছু বলে যাচ্ছে, আর তুমি তাদের উপরে কঠোরতা কোনো ব্যবস্থা আরোপকারী নও। সুতরাং যারা আমার শাস্তি থেকে ভয় করে তাদেরকে কেবল কোরআনের সাথে তুমি উপদেশ দাও। তো কোরআনের সাথে উপদেশ দিতে হবে, কোরআনের মাধ্যম দিয়ে ভয় প্রদর্শন করতে হবে। অন্য কোনো গ্রন্থের মাধ্যম দিয়ে যদি কেউ কোনো ধরনের ভয় দেখায়, সেগুলি হবে ধর্মজগতের কথাবার্তা, ইসলামের কোনো কথা সেগুলি হবে না। সেইগুলিকে আপনাকে বর্জন করে চলতে হবে যদি আপনি এবং আমি মুসলিম হওয়ার দাবি রাখি। একজন মুসলিম কখনো কোনো মানবরচিত গ্রন্থের মাধ্যম দিয়ে অপর কোনো মুসলিমকে ভয় প্রদর্শন করবে না। এটি হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা।